তাহলে তাদের জন্য হজ ফরজ। সে যদি হুর হয়, মুসলিম হয়, আকিল হয় এবং রাস্তার নিরাপত্তা থাকে, মহিলাদের জন্য যদি মাহরাম যদি আপনার থাকে, তাহলে অবশ্যই তার জন্য হজ আপনার কি করা ফরজ। যদি এই হজটি আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই তাহলে আপনার কি হবে, বা অস্বীকার যদি করি তাহলে আপনার কাফের হয়ে যাবে। আর যদি সেটা আমরা ইচ্ছাকৃত বিলম্ব করে তারপরে গিয়ে দেরি করতে করতে যদি মারা যায় তাহলে আমরা কি কাবিরা গুনাহ করে মারা গেলাম, এর জন্য কি শাস্তিও কি পেতে হবে? ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা আসতাফা আম্মা বাদ। ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ, إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله، وأن محمد رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة، وصوم رمضان، وحج البيت من استطاع إليه سبيلا. برشام سمدر يالله رب العالمين الجنة درود إبن سلام بسيد هو كمد النبي محمد رسول الله صلى الله عليه وسلم رقور فجل الرحمن ترافلس ان تور এর সুবোধ বনি অনুষ্ঠানে আজকে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ আলোচক বৃন্দ এবং আমন্ত্রিত মেহমানে কেরাম, আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে হজের গুরুত্ব, সময় 8 মিনিট। আজকে মূলত আলোচনার অনুষ্ঠান নয়, বক্তৃতার অনুষ্ঠান নয়, জাস্ট আপনাদের সকলের দোয়া কামনা করা এবং মৌলিক বিষয়ে কিছু আপনার কি দিক নির্দেশনা দেওয়া। তো সেই লক্ষ্যেই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আমার যে আপনার দায়িত্বপ্রাপ্ত বিষয় সেদিকে কিছু আপনার আলোকপাত করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা সকলেই জানি যে ইসলামের মোট 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে অন্যতম পঞ্চম রকন বা স্তম্ভ হচ্ছে আপনার হজ। তো আমরা যত ফরজ আছে ইসলামে, আপনার যত ওয়াজিব বিষয়গুলো আছে, তো এগুলোর ভিতর থেকে, ফরায়েজের ভিতর থেকে অন্যতম ফরায়েজ বা ফরজ 5টিকে রকন বা ভিত্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে চিহ্নিত করেছেন। তার অন্যতম রকন হচ্ছে আপনার হজ। তো এই পঞ্চম স্তম্ভ হজ আমাদের বহু মুসলমানের ভাইয়ের উপর আপনার ফরজ হয়ে আসে, আমরা সেই রকনটি আমরা আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আপনার বিশেষ করে বাইতুল্লাহ কেন্দ্রিক এবং আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কার্যাবলী, কিছু নিয়ম নীতির উপর বেশিরভাগ হজগুলো আপনার কি প্রতিষ্ঠিত, বেশিরভাগ কর্মগুলোই আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে আপনার আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এবং তার পরিবারের কর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, পৃথিবীর ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি স্থাপন করা হয়েছে সেটি হচ্ছে আপনার মক্কায়, আর যে ঘর হচ্ছে আপনার বরকতময় এবং সারা বিশ্বের জগতের সকল মানুষের আপনার হেদায়াত দানকারী। আজকে সত্যিকার যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাই যে আপনার এই মক্কার যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুসলমানদের জন্য, পৃথিবীর আমরা যে প্রান্তেই থাকি, এমনকি সৌদি আরবের হদুদে মক্কার বাইরেও যারা আপনাকে বসবাস করে তারাও মক্কার বরকত নিতে হলে মক্কার ঘরে গিয়ে সালাত আদায় করতে হয়। আমরা জানি যে আপনার সেই মক্কার ঘরের কত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আজকে যেই ঘরে আমরা এক অক্ত নামাজ পড়লে অন্য জায়গায় আপনাকে 1 লক্ষ অক্ত নামাজ পড়লে সেই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাতে দেন। তো আমরা
এই হজের অর্থাৎ পঞ্চম যে স্তম্ভে এটি পালন করতে গেলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সুযোগ হয়ে যায় মক্কায় কি আপনার বেশ কিছুদিন থাকার ফলে নামাজ পড়ার সালাত আদায় করার একটা সুবর্ণ সুযোগ আমাদের হয়। তো আমরা যে কয়দিন সালাত আদায় করতে পারি অফুরান্ত বরকত এবং কল্যাণ নিয়ে আমরা হাজিরা এবং উমরাকারীরা আমরা নিয়ে আসতে পারি, তো সেই বরকত অর্জন করার জন্য সকলেরই একটা আকাঙ্ক্ষা থাকে, চাহিদা থাকে, মনের বাসনা থাকে। পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যার টাকা নাই পয়সায় নেই, তারও কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে, সে মনে ধারণ করে যদি আল্লাহ আমাকে মক্কায় যদি নিয়ে যেতেন। তো সম্মানিত ভাইয়েরা, এরকম একটি বরকতময় আমলের জন্যই আমরা মূলত হজে যাই। এই ফরজ হজ আমাদের আদায় করতে হবে। আল্লাহ তাআলা কাদের উপর হজ ফরজ সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে রয়েছে আপনার কি সুস্পষ্ট নিদর্শনাবলী। মাকামে ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে পাথরে দাঁড়িয়ে ঘরটি নির্মাণ করেছিলেন তার একটি পদচিহ্ন, তার একটি কি নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। যেই মাকামে ইব্রাহিমকে নামাজের মুসাল্লা বানাতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা নামাজের স্থান হিসেবে চিহ্নিত করে সেদিকে মুখ করে তোমরা কি করো নামাজ পড়ো, আর সেটাকে সামনে রেখে নামাজ পড়ো। তো এই মাকামে ইব্রাহিমের নিদর্শন, এরকম বহু নিদর্শন বলি আপনার মক্কাতে এবং মক্কার কি সাফা এবং মারওয়াতে, তারপরে আপনার কি আরাফাতে, তারপরে মিনায় আপনার কি সব নিদর্শন বলি আর নিদর্শন বলি। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই হজ পালন করাটা আপনার ফরজ করেছেন কাদের জন্য, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, পারিবারিক প্রয়োজনীয় মেটানোর পয়সা তাদেরকে দিয়ে মক্কা পর্যন্ত যাওয়ার যদি কাউরই আর্থিক সামর্থ্য থাকে তাহলে তাদের জন্য হজ করাটা হলো ফরজ। আমরা যদি মানে এই আলোকে, এই আয়াতের আলোকে যদি একটু গবেষণা চালাই আর যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে দেখতে পাই যে আমাদের বহু সংখ্যক মুসলমান ভাইয়ের ওপর হজ ফরজ হয়ে গেছে, অথচ তারা আপনাকে হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করে না, হজ করার তারা কি মনোবাসনা নেই, বরং সেটা বিলম্ব করতে করতে এমন একটা পর্যায়ে আমরা চলে যাই, হয়তো অনেক ভাইয়ের ওপর ফরজ হয়ে গেছে তারপরেও এই আপনার কি বিলম্ব করার ফলে সে এই হজটি পালন না করেই মারা গেছে। তো আল্লাহ না করুক এরকম একটি ফরজ কাজ যদি আমরা আদায় না করে মারা যায় তাহলে আমাদের মরণটা কি হবে। হাদিস যদিও মওকুফ কিন্তু আপনার কি ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তুলনা করা হয়েছে, আজ তার মৃত্যুটা হবে কি ইহুদি এবং খ্রিস্টান হয়ে। সম্মানিত ভাইয়েরা, এরকম একটি গুরুত্বপূর্ণ কাজ, মৃত্যু কখন আসবে এটাও আমরা জানি না, অথচ আমরা কী করি মানে চেষ্টা করি যে না এখন তো বিয়ে করি নাই, আবার যখন বিয়ে শাদি করি তখন আমাদের মনে আবার চিন্তা হয় যে বাচ্চা কাচ্চা হোক, বাচ্চা কাচ্চা যখন আবার হয় তখন আবার আমরা চিন্তা করি হ্যাঁ যে তাদের বিয়ে শাদি দিই, ছেলের বিয়ে দিই, মেয়ের বিয়ে দিই, একটা পর্যায়ে গিয়ে তারপরে আবার চিন্তা করি যে নাতি নাতনি হোক একটু মুখ দেখে নিই। শেষ পর্যন্ত দেখা যায় অনেক মুসলমান ভাইয়ের হজ করা হয়ে আর উঠে না, বিভিন্ন প্রতিবন্ধকতা কি চলে আসে। তো আমরা হজের শর্ত অনেকগুলো রয়েছে, এই শর্তগুলো যাদেরই পূরণ হবে তাদের ওপর হজটা ফরজ এবং এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জীবনে প্রতি বছর আল্লাহ তাআলা ফরজ যদি চাইতেন তাহলে করতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا ايها الناس ان الله قد فرض عليكم الحج فحجوا, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন অতএব তোমরা হজ করো। তো এক সাহাবী জিজ্ঞাসাছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আকুল আমিন ইয়া রাসূলুল্লাহ এটাকে প্রতি বছরই করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়ালা মাসতাতাতুম, যদি আমি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি বলে দিতাম যে হ্যাঁ প্রতি বছরই করতে হবে তাহলে আল্লাহ তাআলা কি মানে প্রতি বছরই ফরজ করে দিতেন আর তখন তোমরা পালন করতে পারতে না। তো বেশি প্রশ্ন করাই হাদিসের শেষে, অতিরিক্ত প্রশ্ন করাটাও কি আপনার অবাঞ্ছনীয়, এটা পছন্দনীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন বেশি প্রশ্ন করা হতে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে যতটুকু দেওয়া হয়েছে ঠিক অতটুকুই মেনে নেওয়াই হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ। সম্মানিত ভাইয়েরা, অতএব যেহেতু হজ একটি জটিল বিষয়, আর্থিক আপনার কি সচ্ছলতা, আর্থিক সক্ষমতা এবং দৈহিক সক্ষমতা দুইটাই যদি কাউরই থাকে তাহলে তাদের জন্য হজ ফরজ। সে যদি হুর হয়,
মুসলিম হয় আকিল হয় এবং রাস্তা নিরাপত্তা থাকে মহিলাদের জন্য যদি মাহরাম যদি আপনার থাকে তাহলে অবশ্যই তার জন্য হজ আপনার কি করা ফরজ যদি এই হজটি আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই তাহলে আপনার কি হবে বা অস্বীকার যদি করি তাহলে আপনার কাফের হয়ে যাবে আর যদি সেটা আমরা ইচ্ছাকৃত বিলম্ব করে তারপরে গিয়ে দেরি করতে করতে যদি মারা যায় তাহলে আমরা কি কাবীরা গুনাহ করে মারা গেলাম এর জন্য কি শাস্তিও কি পেতে হবে যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে হজ করা না হবে তাই আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আপনার হজ এটা আমাদের একটি পঞ্চমতম স্তম্ভ এটা যাদেরই উপরে কি শারীরিক সক্ষমতা আর্থিক সচ্ছলতা আছে তারা অবশ্যই আপনার যথাসময়ে হজ করে নেবেন তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে সুযোগ দেন না অবকাশ দেন না বা বিলম্ব করেন না তার ওই আজাল থেকে যে সময় তার মৃত্যু লেখা আছে অতএব মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না যাদেরই আর্থিক সচ্ছলতা আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে যথাসময়ে হজটা আমাদের এই ফরজ কাজটিকে সেরে নেওয়া আমরা এই ফরজ কাজটিকে যদি সারতে পারি এটাই হবে আমাদের সার্থকতা আল্লাহ তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার আসসালাওয়াতুল খামস ওয়া রমাদানু ইলা রমাদান ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান ওয়াল উমরাতু ইলা উমরা ওয়াল হজ্জু ইলা হজ্জ কাফারাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাতিল কাবায়ির পাঁচ ওয়াক্ত সালাত জুমআ হতে জুমআ তারপরে আপনার কি এইভাবে আপনার ওই এক উমরা হতে আরেক উমরা এক হজ থেকে আরেক হজ আমরা যদি এইভাবে হজের এই কাজগুলোই কাজ করতে পারি তাহলে কাবিরা গুনাহ থেকে যদি কেউ বাঁচে তাহলে এই কামগুলো এই কাজগুলো আমলগুলো সমস্ত গুনাহকে মিটিয়ে দিবে তাই আসুন একজন মুসলিম হিসাবে প্রত্যেকের কামনা যে আমরা গুনাহমুক্ত হয়ে দুনিয়া ছেড়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই ফরজ কাজটি আদায় করার জন্য তৌফিক দান করেন আর জীবনে যেহেতু একবারই ফরজ আমাদের টার্গেট থাকতে হবে যারা হজে যাব তাদেরও এবং যারা হজে নিয়ে যাবেন তাদেরও যে এই একটি ফরজ জীবনে একবারই যেহেতু আদায় করার সুযোগ আমাদের হয়ে থাকে আমরা পারফেক্টভাবে বিশুদ্ধভাবে কিভাবে হজ করতে পারি এবং আমরা যারা এর দায়িত্বশীল যারা যে সমস্ত ট্রাভেলস এবং ট্যুরসের যারা মালিক আছেন তাদেরও চেষ্টা করতে হবে যে এই একটি ফরজ কত সুন্দরভাবে বিশুদ্ধভাবে রাসূলের তরিকায় আমরা তাদেরকে আদায় করাতে পারি এই চেষ্টা যদি উভয়ের পক্ষ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের হজটি হবে বিশুদ্ধ এবং মাবরুর হজ যে মাবরুর হজের পুরস্কারই হচ্ছে কি জান্নাত তাই আসুন আমরা এই পুরস্কারের আশায় বিশুদ্ধভাবে হজ করি হজ করার চেষ্টা করি আর বিশুদ্ধভাবে হজ করতে গেলে বিশুদ্ধ কাফেলাও কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে যে কারা বিশুদ্ধভাবে হজ করায় রাসূলের তরিকায় হজ করায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং বিশেষ করে দোয়া করি আমাদের ভাই ফজলুর রহমানের জন্য তিনি যে উদ্দেশ্যে যে নিয়াত নিয়ে আপনার এই সেবামূলক প্রতিষ্ঠান খুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি তিনি যেন পারফেক্টভাবে 100% আপনার কি রাসূলের তরিকায় হাজিদের হজ করাতে পারেন সেবা করতে পারেন সেই তৌফিক কামনা করি এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু